হচ্ছে নেজাল ইমপ্লান্ট। নেজাল ইমপ্লান্টটা সাধারণত বড় ছিল, আমরা পেশেন্ট অনুযায়ী কাস্টমাইজ করেছি, আর অর্থাৎ পেশেন্টের যতটুকু দরকার সেই অনুযায়ী আমরা কেটেছি। তো তারপরও আমরা আলো যে পরীক্ষামূলকভাবে প্রথম আগে আলো ইন্ট্রোডিউস করবো, করার পরে আমরা দেখবো যে কোথা কতটুকু এতটুকু হবে কি না, নাকি আর একটু ছোটো করতে হবে। সাধারণত সবসময় একটু বড় রাখি। তো এটা হলো সিলিকন ইমপ্লান্ট। সিলিকন ইমপ্লান্ট এক ধরনের ইমপ্লান্টে সাধারণত আমরা ইউজ করি। সিলিকন ইমপ্লান্ট ইউজ করার বৈশিষ্ট্য হলো যে এটা একটা নন রিয়েক্টিভ, নন অ্যালার্জিক, নন ইমিউনোজেনিক পেশেন্টের জন্য, দ্যাট মিন্স কোনো রিয়াকশন করে না। আমরা এই মাত্র নেজাল অগমেন্টেশন করলাম, নেজাল ডিজিজ অগমেন্টেশন বাই দ্য ইমপ্লান্ট, অর্থাৎ ইমপ্লান্টের মধ্যে নাকের সার্জারি এই মাত্র কমপ্লিট করলাম, সাথে এবিআর করেছি, ইউজ করেছি। নেজাল ইমপ্লান্ট সাধারণত একটা কাস্টমাইজ করতে হয় অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট অনুযায়ী। সাধারণত পেশেন্টের যেহেতু হাইট কম ছিল, সুতরাং আমাদের ইমপ্লান্টের হাইটটা কমাতে হয়েছে, দ্যাট ইজ লেন্থ কমাতে হয়েছে। একই সঙ্গে যেহেতু আমাদের রুট অফ দ্য নোজ বিশেষ একটা ডিপ্রেশন ছিল, সেই ডিপ্রেশনটা একটু আমরা ফিল আপ করেছি, আর সেদিকে একটু উঁচু রেখেছি আমরা। আমরা মনে করি যে খুব স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট, ইমিডিয়েট স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট ইনশাল্লাহ। আই হোপ পেশেন্ট উইল বি হ্যাপি অ্যান্ড